ডিজিটাল অপারেটিং সিস্টেম চালুর মাধ্যমে কাগজের ব্যবহার মুক্ত হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। বছরের শেষ নাগাদ শতভাগ ডিজিটালাইজড হতে চায় প্রতিষ্ঠানটি। এতে অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি সুশাসন বাড়বে বলে আশা পুঁজিবাজার সংশ্লিষ্টদের। ডিএসইর কাগজ মুক্ত হওয়ার উদ্যোগের খানিকটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পুরোপুরি অটোমেশন দাবি করা হলেও বাস্তবে পুঁজিবাজারে কাগজের ব্যবহার ছিলই। এবার যুগের সাথে সামঞ্জস্য রেখেই ডাটা ডিজিটালাইজেশনের স্থলে পুরো স্টক এক্সচেঞ্জেই ডিজিটাইজ করার কাজ শুরু হলো। ইমেল আর অ্যাপসের সহায়তায় ডিপার্টমেন্ট ও ডিভিশনের কর্মকর্তাদের কাছে পৌঁছবে সব নথি। ক্লিকেই জানা যাবে ফাইলের অবস্থান ও সর্বশেষ অগ্রগতি। সংশ্লিষ্টরা বললেন, সবে যাত্রা শুরু, প্রকৃত পেপারলেস বা কাগজবিহীন হতে এখনও বহু পথ বাকি। ডিএসইকে এই কাজে আমরা দেখতে আশা করছিলাম আরও কয়েক বছর আগে। আমাদের এই বোর্ডের কাছে একটা প্রায়োরিটি ছিল এখানে একটা আধুনিক ডাটা সেন্টার উইথ ডিআর ফ্যাসিলিটিস এটা তৈরি করা। সেই কাজটা প্রায় এগিয়ে যাচ্ছে, আমরা আশা করছি আগামী মাস দারিক দুয়েকের মধ্যে আমরা এখানে একটা আধুনিক ডাটা সেন্টার পাবো। পরিবেশ বান্ধব এই ব্যবস্থায় কাজ ফেলে রাখার সুযোগ নেই। ব্যবহারকারীদের প্রশিক্ষিত ও দক্ষ করা গেলে প্রযুক্তিগত জটিলতা কোনো বাধা হতে পারবে না। প্রসেসের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো যে ডিজিটাইজ ডেটা হিসেবে আমি যদি এন্ড টু এন্ড নিয়ে যেতে পারি এবং এর সাথে যদি আমি প্রসেসটাকে অটোমেট করে ফেলি, দ্যাট ইজ ডিজিটালাইজেশন। ক্লাউড বেসড সিস্টেম আর হোস্টিং অবকাঠামো দেশেই থাকলে গোপনীয় তথ্য পাচার বা অন্যের হাতে যাওয়ার কোনো শঙ্কা নেই। তাই হ্যাকিং ফোবিয়ায় ভুগলে এগুবে না দেশ ও অর্থনীতি। ডাটার সিকিউরিটির বিষয়টা অবশ্যই এখানে স্টক এক্সচেঞ্জকে নিশ্চয় নিশ্চিত করতে হবে বলে আমি মনে করি। আইন আদালত পর্যন্ত যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো যাতে প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার ওই যে কথাটা বললাম যে সাইনগুলো যাতে প্রপারলি দেখা হয়, এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তা অভ্যন্তরীণ আন্তঃযোগাযোগের মাইলফলক তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেপারলেস অফিসে দেশের মূল্যবান সম্পদ কাগজের সাশ্রয়, সময়ের অপচয় রোধ, ফাইল টানাটানির বদলে আমরা তাকে দিয়ে অন্য কাজ করাতে পারি, এসব বিবেচনায় এটা একটি সময় উপযোগী পদক্ষেপ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।